যে বড় বড় দুটো চৌবাচ্চা দেখা যাচ্ছে, এই চৌবাচ্চা দুটোর মধ্যে অনেকগুলো শিঙি মাছ রয়েছে। এই চৌবাচ্চাগুলিকে বলা হয় বায়োফ্লক। আধুনিক পদ্ধতিতে এই বায়োফ্লকের মধ্যেই বিভিন্ন মাছের চাষ করা হয়। আমার বাড়িতেও এরকম দুটি বড় বড় চৌবাচ্চা রয়েছে। এই চৌবাচ্চাগুলির ব্যাস প্রায় 12 ফুট। এখানে যে মাছগুলি দেখা যাচ্ছে, এই মাছগুলির বয়স প্রায় 7 থেকে 8 মাস। এবং এই বড় শিঙি মাছ যেগুলো দেখা যাচ্ছে, এগুলোর এক একটার ওজন প্রায় 100 গ্রাম করে হয়ে গেছে। আর যেগুলি ছোট, সেগুলির ওজন 100 গ্রামের থেকে কিছুটা কম হবে। এখন যে কাজটি চলছে সেটা হচ্ছে চৌবাচ্চার জল পাল্টানোর কাজ। অর্থাৎ প্রতি 2 দিন অন্তর চৌবাচ্চার জলকে পাল্টে দিয়ে নতুন জল দিতে হয়, নচেৎ মাছগুলি মারা যাবে। সুপরিমাণ মাছ দেখেছি, ওই ট্যাঙ্কিটাও আছে, এরকম একটু একটু কম আছে ওই ট্যাঙ্কিটা। বন্ধুরা, একসঙ্গে এতগুলি মাছ দেখতে পেরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।